প্রবাসী হিসেবে কর্মরত আছেন, তাদের অবগতির জন্য আমরা যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে সৌদি আরবের বর্তমানে অনুযায়ী ইকামা করার ক্ষেত্রে আপনার পাসপোর্টের মেয়াদ ন্যূনতম 1 বছর থাকতে হবে। যদি আপনার পাসপোর্ট যেদিন ইকামা নবায়নের তারিখ সেই তারিখে পাসপোর্টের 1 বছর মেয়াদ না থাকে, সেই ক্ষেত্রে সৌদি অথরিটি ইকামা নবায়নে অস্বীকার করতে পারেন। সেই ক্ষেত্রে ইকামা নবায়ন না হলে প্রবাসীদের সমস্যা হতে পারে। এই ক্ষেত্রে আমাদের অনুরোধ রইল, যারা সৌদি আরব প্রবাসী আছেন, আপনারা যে কোনোভাবে দেখে নিন আপনার পাসপোর্টের মেয়াদটি কবে শেষ হবে, এবং সেই মেয়াদ শেষ হওয়ার পূর্বেই আমাদের কাছে আসুন, যাতে আপনার ইকামা নবায়নের তারিখে পাসপোর্টে 1 বছর মেয়াদ থাকে, সেই ব্যবস্থা আমরা করতে পারি। একটা পাসপোর্ট এখানে আবেদন করার পরে ন্যূনতম 1 থেকে 2 মাস সময় লাগতে পারে, নানান ধরনের কাজে পাসপোর্ট বিলম্ব হতে পারে, যেখানে আপনারা যথেষ্ট সময় হাতে নিয়ে আমাদের পাসপোর্ট ক্লিনের জন্য আসবেন। আবার বলছি, সৌদি আরবে ইকামা নবায়নের ক্ষেত্রে এখন ডিজিটাল পাসপোর্টে কমপক্ষে 1 বছর মেয়াদ থাকতে হয়। সো আপনারা পাসপোর্টের মেয়াদটি চেক করুন এবং যথাসময় দূতাবাসে আসুন, যাতে আপনারা যথাসময় আপনারা মেয়াদি পাসপোর্ট নিয়ে ইকামা নবায়ন করতে পারেন। ধন্যবাদ।